আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মধ্যে বেশ ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে যাচ্ছি বইমেলার উদ্দেশ্যে রওনা দিলাম তো বইমেলা যাচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করি বইমেলার দিকে যাচ্ছি সময় থাকতে থাকতেই যেতে হয় নাহলে সন্ধ্যা হয়ে গেলে আর ভালো লাগে না তো আমার বাসা থেকে বইমেলা অনেক কাছে যার কারণে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আর রাস্তাঘাট খুব ফাঁকা ছিল বেশি একটা লোকজন ছিল না খুবই ভাল লাগতেছে দুপাশেই কোনো লোকজন ছিল না খুব অল্পই লোকজন লোকজন ছিল তেমন একটা ভিড় ভাটটাও নাই। তো এই এই ক্যাম্পাসে আসলে মানে ইউনিভার্সিটির এই এলাকা আসলে আমার অনেক ভালো লাগে মাঝে সাঝে আমি মাঝে এমনিও হাঁটতে আসি করোনার সময় তো প্রায়ই এখানে আমার হাঁট হাঁটতে আমরা আসতাম একদম হেঁটে ফুলান রোড দিয়ে ঘুরে একদম তারপরে বাসার ওর দিকে চলে যেতাম তো যাই হোক এই তো চলে আসলাম কাছাকাছি রোডটা ক্রস করলেই বইমেলা আগে এই বইমেলা পহেলা বৈশাখ এই সময় আব্বা আগে আমাদের অনেক নিয়ে আসতো এইসব জায়গায় তখন খুব মনে পড়ে আসলে এই জায়গাগুলো এখন দেখলে খুব মনে পড়ে আব্বা আমাদেরকে হাত ধরে ধরে আব্বার হাত ধরে ধরে আমরা আসতাম আর বলতো তোমরা বইমেলায় না তোমরা এইখানে না ওখানে আমার আব্বা অনেক উৎসাহিত ছিল এই ব্যাপারে তো যাই হোক এই তো গেট দিয়ে ঢুকে যাচ্ছি আর এখানে যে ফুলের ব্যান্ডগুলো বিক্রি করতেছে তা আমার ছেলেকে আমি বললাম তুমি একটা নিবে আমার ছেলে বলল না এ ওগুলো নিবে না বোধহয় মেয়ে হলে ঠিকই নিত ছেলে তো তাই নিতে চাচ্ছে না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো বইমেলা একবারই তো দেখে শেষ করা যায় না বিশাল বড়ো বইমেলা তো যাই হোক আমার ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি এই বইমেলাকে দুই পার্ট করে নিয়েছি আজকে প্রথম পার্ট দেখাচ্ছি এরপরে হয়তো আমি সেকেন্ড পার্টটাই দেখাবো। তো বই দোকানে গেলাম বই অনেক দেখলাম বই দেখতে দেখতে আসলে অনেক টাইমও যায় আর ভালোও লাগে আর এই যে এইখানে সব শহীদদের মনে হয় নাম লেখা আছে আর এই এই পানিগুলো কিন্তু বেশি না খুব অল্প পানি আর এর মধ্যে কিন্তু অনেক মাছ আছে সেই মাছগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কি সুন্দর আমার তো অনেক ভালো লাগছে আমার ছেলেরও খুবই ভালো লাগছে তো এখানে এসে সবাই সেলফি তুলে খুবই ভালো লাগে এক একজন এক এক স্টাইলের এক এক ভঙ্গিতে সেলফিগুলো তুলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আপনাদের সাথেও শেয়ার করি দেখেন এই যে ছোট ছোট মাছ বড় মাছও আছে এই যে দৌড়াদৌড়ি করতেছে কি ভাল লাগতেছে না তো ওই তো দেখা যায় অন্য প্রকাশ আমি অন্য প্রকাশে বই বইমেলা আসলেই আমি অন্য প্রকাশে যাই তো এবারও যাব দেখি কি নতুন নতুন বই আসছে তো অন্য প্রকাশে সবসময় একটা ভিড় ভাটটা লেগেই থাকে জানি না এখানে কেন এত ভিড় হয় আসলে হুমান স্যারের বই সবাই পছন্দ করে আমিও কম না তো যাই হোক গেলাম অন্য প্রকাশের স্টলে এখানে গিয়ে দেখতেছি কি বই আছে তো যা দেখলাম সবই দেখি অনেক আগের বই বেশিরভাগই কারণ এই বইগুলো আমার বেশিরভাগই পড়া হয়ে গিয়েছে তাও একটু আবার দেখতেছি খুলে ভিতরটা কি অবস্থা আগে অনেক গল্পের বই পড়তাম তো দেখলাম সব সুন্দর করে সাজিয়ে রেখেছে বইগুলো আর এই যে অন্য প্রকাশের স্টলটা অনেক বড় হয় এবং অনেক সুন্দর করে করে তো এরপরে হাঁটতে হাঁটতে সামনের দিক যাচ্ছি দেখি আরও কি বই আছে আর ছো আমার আমার ছেলের জন্য আমি বই কিনব ছোটদের বই সেই স্টলগুলো আমি খুঁজছি কোথায় আছে বের করতেছি আর সবাইকে বলতেছি ছোটদের কোন দিকে কোন সাইডে আছে তা ওরা সবাই বলতেছে উল্টার দিকে যান তাহলে মানে আমি যেই দিকে আছি তার উল্টা দিকে আর এই যে এই স্টোলটা হট চোখে পড়ে গেল এত সবার মানে চলচ্চিত্র সবাইকে নিয়ে আমি অনেক চলচ্চিত্র দেখি আমি অনেক সিনেমা দেখি আগে বিশেষ করে আগের দিনের সিনেমাগুলো আমার অনেক ভালো লাগে খুবই ভালো লাগে তো ওনাদের জীবন কাহিনী নিয়েই বইগুলো লেখা তো সেই কারণে এখানে একটু ঢোকা আর ববিতা ম্যাডাম তো আমার অনেক পছন্দের একটা নায়িকা আমি সেখানে এসে দেখতেছি যে মানে ওনাদের বইয়ের কাহিনী একটু খুলে খুলে পড়ে পড়ে দেখতেছি আর এখানের আপুটা আমাকে এটা সম্বন্ধে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে বইটার সম্বন্ধে কি কি লেখা আছে কি এর ভিতরে আছে সব বই তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া সম্ভব না তো শোনেন আপনারা শুনে কি বলছে আপু ইভেন ওনাকে যে শতছিট চিটচিটে লিখেছে ওনার বাবার কাছে যে চিঠিটা লিখেছিল হ্যাঁ অভিনয় তো এইসব ব্যাপারই মানে কথাগুলো বললো আপু তো যাই হোক ঘুরতে ঘুরতে তো এখন একটু ক্ষুধা পেয়ে গিয়েছে তো মেলায় আসছে বেলপুরি তারপরে পানি ফুসকা এগুলি খাবো না তা কি হয় তো চলে আসলাম বেলপুরির দোকানে এই যে বেলপুরি খাওয়ার জন্য তো মামাকে বললাম মামা আর পানি পানি ফুচকা আর ভেলপুরি পুরি বানান আমরা সবাই খেয়ে নিব তো ভেলপুরিটা অনেক মজার ছিল খুবই মজার তো আজকাল বেলপুরিতে আর পানি ফুচকার মধ্যে বোম্বাই মরিচ দেয় আর বোম্বাই মরিচগুলো এত অতিরিক্ত ঝাল এমনি তো শুকনো মরিচের ঝাল থাকেই তারপরে আরও ঝাল থাকে তার জন্য বলেছিলাম মামা বোম্বাই মরিচগুলি দিবেন না বোম্বাই মে আসলে গ্রামটাই অনেক ভালো লাগে কিন্তু এত ঝাল খাওয়া অসম্ভব তো এই তো এখানে বড়ই আর তেঁতুল এগুলো কিনে নিলাম বাসার জন্য তো এখানে আসছি কুলফি খেতে এই যে কুলফি আইসক্রিম তো আপনাদের ভাইয়া এই কুলফি আইসক্রিমগুলো অনেক খেত স্কুলে নাকি খেত তাই ওর এই সব দেখেই বললো যে চলো আমরা কুলফি আইসক্রিম খাই আর কুলফি আইসক্রিমে তো অনেক ভিড়ও ছিল তো সবাই মিলে এই তো কুলফি আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছি গরমও পড়েছে একটু বড় টাইপের খাবার খেতে আসলে ভালোই লাগে তো আমার ছেলে কিভাবে খায় সে বুঝতে পারতেছে না তো টেস্ট করতেছে এটা কীরকম তো আজ এখানে বিদায় নি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ